নাইট শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন করণদিঘি থানার আইসি। মঙ্গলবার রাতে করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাচন গ্রামে মাদরসার মাঠে 32টি দলকে নিয়ে নাইট শট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের ফিতা কেটে খেলার শুভ আরম্ভ করলেন করণদিঘির থানার আইসি। সাথে উপস্থিত ছিলেন রসাখোয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান মোহাম্মদ ইলিয়াস, আরও অনেকে, এলাকার উচ্চপদস্থ ব্যক্তিবর্গরাও। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থেকে প্রদীপ সিনহার রিপোর্ট, বর্তমানের কথা। আমাদের বরণ আরম্ভ হচ্ছে, সরি আমাদের উদ্বোধন আরম্ভ হচ্ছে। উদ্বোধন করে দিয়া জোরে একটা হাততালি হবে আমাদের উদ্বোধন মাঠের মধ্যে প্রবেশ করবে না। দর্শকদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আপনারা পিছনে সরুন, আপনারা লাইনে চলে আসুন। করণদিঘির সাউথ স্টারকে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান শিক্ষক। অনুরোধ করব ট্রাফিক অফিসার বিপ্লব কুমার দাসকে বরণ করে জুবের আলম। বরণ করে নিচ্ছে আমাদের ট্রাফিক অফিসার বিপ্লব কুমার দাসকে জুবের আলম মহাশয়। করতালি দিয়ে আপনারা উৎসাহ দিবেন, এই খেলা সম্পন্ন হয় এই আশা আকাঙ্ক্ষা কামনা করে আমাদের করণদিঘি ট্রাফিক করণদিঘি প্রশাসন মহল থেকে। এরপরে করতালি দিয়ে আপনারা উৎসাহ দান করবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার লাল মোহাম্মদ মহাশয়, আমাদের কাচন গ্রামের জিবি মেম্বার সাউদ আলম মহাশয়কে আসুন। হ্যালো, বাইরে দেখো টিম এসে না, খেলা আরম্ভ হয়ে গেছে, খুব দুর্দান্ত খেলা চল। আমার নাম মোহাম্মদ মহসিন আজম। আচ্ছা, আজকে আজ আপনি তো পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ? না, আমার ওয়াইফ কর্মাধ্যক্ষ। আজকে যে কোথায় খেলাটা হচ্ছে এবং কি বার্তা দিবেন যুবকদের? যুবকদের এডুকেশনের সঙ্গে একটা খেলা দরকার, খেলা স্বাস্থ্য একটা ভালো একটা জায়গা, আর স্বাস্থ্য ঠিক রাখলে সব ঠিক। আর প্রত্যেক বছর এখানে কাচন মাদ্রাসায় খেলা হয়, এই নকআউট টুর্নামেন্টে আনন্দ পাই, আবার স্বাস্থ্যের দিক দিয়ে ভালো, তো তার জন্য প্রত্যেক বছর এই টুর্নামেন্ট হয়, আয়োজন হয়, এবারকারও হয়েছে। তার মধ্যে 32টা টিমের আয়োজন করা হয়েছে, নকআউট টুর্নামেন্ট আছে, আজ রাত ভোর এই খেলাটা এখানে চলবে। কীরকম লাগছে খেলার সঙ্গে? তো খুব আনন্দ আছে,
আর সবাই এখানকার আনন্দ করছি। আর খেলা যে হয় প্রত্যেককে একটা বার্তা দিতে যাচ্ছি যে পড়াশোনা একটা পার্ট কিন্তু এডুকেশন একটা পার্ট হলো, খেলাধুলাও একটা পার্ট এডুকেশনের সঙ্গে। আর এটা দিয়ে খুব খুশি আমরা, এখানকার জনসাধারণ এখানকার এলাকার লোক খুবই খুশি যে একটা এখানে প্রত্যেক বছর যেটা আয়োজন হচ্ছে আনন্দিত, আবার ভালো লাগছে যে তারা যে সর্বাঙ্গ খেলাটা ছেড়েছে, তাদের খেলার হিসাবে আমরা মানে ওদের সাথে একটু যোগদান করেছি, এটাই আমরা খুব ভালো মনে করি। নাম আস্তান আলী। হ্যাঁ আস্তান আলী। কোথায় বাড়ি? সোনপাড়া। কোথায় পড়াশোনা করছো? কাঁচন মাদ্রাসা। আচ্ছা আজকে খেলাটা চলছে ক্রিকেট টুর্নামেন্ট, কীরকম লাগছে, কী বার্তা দেওয়া হচ্ছে ছেলেদের? আনন্দ লাগছে আমাদের, অনেক আনন্দ হচ্ছে। তোমরা খেলছো তো? আমরা খেলছি। কীরকম লাগছে? অনেক আনন্দ পাচ্ছি, পড়াশোনার সঙ্গে সঙ্গে আমাদের খেলাধুলা রয়েছে, দরকার রয়েছে। তা আজকে সেই আনন্দ উপভোগ করবা, খেলবা?